পাখির ঘরে কাজ চলছে, এটা আটকালাম। এই যে খোপ খোপ বুঝলাম যে এখানে খোপ খোপ করা হবে, এই খোপ খোপ করা হচ্ছে, নেট দেওয়া হচ্ছে, এখানে খোপ করা হয়েছে, আর এখানে খোপ করা হয়েছে, আর এই যে বাকি ছাপ এখানে, এটাকে আমি ছেড়ে গেছি দুদিন আগে, মানে এক সপ্তাহ আগে ঘর করার সময়। এই যে ঘরটা, আর এখানেটা এটা বারান্দা হবে, এটা ঘর হলে তো ঘর হবে, এটা দেখতে হচ্ছে পুরো নেট দেওয়া হয়েছে, শুধু সামনে নেটটু দেবো, আর যে গেট করবো নেট দেবো। এই পাখি কলিনটাকে এখানে নিয়ে আসবো, এনে আর এখানে নেট দেবো। ঈশান না, খুলে দিলাম, চলো চলো আসো, গেটটা দিলাম, চলো আসো। এই যে নেটটা কাটবো, হ্যাঁ এই যে নেট নিয়ে এসে বান্ডিল ধরে নিয়ে এসেছি, আর বান্ডিল নেটটা কাটবো, কেটে লাগাবো ওখানে। আর যে কাটার আর নেটটা কেটে নিয়ে এসেছি, আর কর্মজন পাখাটা নিচ্ছি, আর নেটটা এই সরাসরি দেবো। এখানে আমি আর ঈশান কাজ করছি, ঈশান আমার দুজনে কাজ করছি, নেট দিচ্ছি, নেট দিচ্ছি, আর এখানে নেট দিয়েছি উপরটা, ও নেটটাকে ব্রেক মারবো, আর ব্রেক মারা হয়ে গেলে আর এই নিচে যে খোপটা কাটছো এটা তোমার আছে 3 ফুট, এই যে ফাঁকাটা এটা গেট করবো, আর নেট দেবো। এই যে ছেলেটা কাজ, এই ছেলেটা কোনো কাজ করছে না, ফাঁকিবাজ, দেখতে পাচ্ছি আরাম করছে, হাওয়া খাচ্ছে, এই তো হাওয়া খাচ্ছে তুমি, আর নেট আছে, তোমার চিন্তা নেই, আর এর উপরে নেটটা মারবো, তারপরে এখানে গেট করবো, আর গেট করলে এই ঘরটাকে পুরো পরিষ্কার করবো। পরিষ্কার করার পরে পাখিগুলো খুব ধৈর্য ধর, মানে ওরা আছে, ওরা ওরা ছাপ এখানে, ওখানে নেট দেবো নিয়ে। শুভ সকাল, এসে গেছি এখানে, এখানে মাটি ফেলেছি, কাল সারা ভোরে মাটি ফেলেছি আমরা, আর এই যে বাকি ঘরটা, এই পর্যন্ত করেছি আমরা, এখানে গেট হবে, এখানে গেট হবে, দুটা গেট, এই কোর্টটা পরে করবো, এই কলিনটাকে ঘরে নিয়ে আসবো, তার জন্য আমি এই করছি, গেটটা এখনো করিনি, গেটটা করবো, আর এই ঘরটা পুরো পরিষ্কার করবো, গেট লাগানোর পর পুরো ঘরটা পরিষ্কার করবো, আজকে সকালে খাবার দেওয়া হয়ে গেছে, আর তিনটা কি বাইরে আছে দেবো, ঘরটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, উপর দিয়ে উপর নেট দেওয়া হয়ে গেছে, আসলে যখন এই খোপ দুটো গেট লাগবে, এই গেট দুটো করলে তাহলে এই ঘরটা ওপেনিং করবো। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার কোনো ভুল হলে বা কোনো কিছু ভুল করেছি বা কোনো কথা ভুল হয়েছে তাহলে তোমাকে কমেন্ট করে জানাও যে আমার ভুলটা কোথায় হয়েছে।